চান্দিনা কংগাই উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুপার ফুটবল টুর্নামেন্টে গল্লাই ইউনিয়নের কংগাই দক্ষিণপাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়নের কৃতিত্ব অর্জন করায় খেলোয়াড় বৃন্দদের সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার সন্ধ্যায় কংগাই দক্ষিণপাড়া মৌলভীবাজার আলিফ ফার্মেসির হলরুমে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গল্লাই ইউনিয়ন পরিষদের 3 নং ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ ফয়জুল্লাহ। এ সময় অতিথিরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, জার্সি, খেলার সামগ্রী, নগদ অর্থ প্রদান করেন। অনুষ্ঠানে আলী আহমদ প্রধানের সভাপতিত্বে ও দলীয় ম্যানেজার কাউসার আলম এর সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন সেলিম প্রধান, সৌদি প্রবাসী মেহেদী হাসান, আলিফ ফার্মেসির স্বত্বাধিকারী মনির হোসেন, সংরক্ষিত মহিলা মেম্বার বিউটি আক্তার, আরাফাত হোসেন, সাবেক মেম্বার আবু তাহের, মনিরুজ্জামান, অলিউল্লাহ, বিল্লাল হোসেন, হারুনুর রশিদ, দুলাল মিয়া, কাউসার আহমেদ, ব্যবসায়ী শফিকুল ইসলাম, অধিনায়ক হিমেল, সেরা খেলোয়াড় সোহেল রানা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রধান অতিথি খেলোয়াড়দের ভূয়সী প্রশংসা করেন। এলাকার মানমর্যাদা রক্ষা করার জন্য সকল খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা ও তাদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে শিক্ষার পাশাপাশি খেলাধুলার চর্চা করতে হবে। খেলাধুলায় যেমনভাবে শারীরিক উন্নতি হয় ঠিক তেমনভাবে জ্ঞানেরও বিকাশ ঘটে। তবে খেলার কারণে কোনো অবস্থাতেই যাতে লেখাপড়ার সমস্যা না হয় এমনকি মাদক থেকে সর্বদা দূরে থাকতে হবে। খেলা নিতে পারো, আমি ভালো করে তোমাদেরকে সাপোর্ট দিতে পারি, তোমাদের সাথে থাকতে পারি এবং তোমাদের সাথে সব সময় আমি চিরদিনের জন্য কৃতজ্ঞতা জানাই। তোমাদেরকে ধন্যবাদ, ছোট ভাইদেরকে আমি ইনশাআল্লাহ তোমাদের পাইস নিয়ে আসার জন্য। ফ্যান হিসাবে প্রতিটি খেলোয়াড়কে আমি জানাই আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ। তাদের অতি পরিশ্রম এবং তাদের বিতা যায় না, আমরা পরবর্তীতে যদি খেলা রাখি বা আমরা তার প্রতিটি খেলোয়াড়কে আমরা উৎসাহিত করব, যতটুকু সহযোগিতা করার আমরা চেষ্টা করব। সহযোগ আশা করি আমরা আরও বাসায় করে যে ভালো টিমেটে করতে পারি বা ভবিষ্যতে কোনো উপরে যেতে পারি। আমরা আবেদন জানালো এলাকাবাসী, আমরা আগে এমন একটা পরিস্থিতিতে ছিলাম না, যেমন আমরা আগে অনেক খেলতাম এমন একটা আমরা সাপোর্ট পেতাম না, এখন ইদানিং আমরা অনেক সাপোর্ট পাইছি। তোমরা যেমন করে খেলাটা জিতেই না দিছো, এর থেকে আর তুমি দ্বারা আমরা কী পাওয়ার আছে আর কী চাওয়ার আছে, আমরা অনেক খুশি হয়েছি গ্রামবাসী। এবং তোমরা যদি আগে খেলে যাইতে চাও তোমাকে যেটুকু সাপোর্ট লাগে এতটুকু ইনশাল্লাহ আমরা দেবো। সবাই আমরা সম্মিলিত মিলে কোনো দল বা কোনো কিছু নাই, আমাদের পাড়ার যে ঐতিহ্যটা আমরা ইনশাল্লাহ ধরে রাখছি, এর থেকে আমরা হাজার হাজার শুকরিয়া আল্লাহর কাছে। এর দিকে আরও আগে এনে ওনার লেগে যেটুকু সাপোর্ট লাগে, যারা যেখানে আছে প্রবাসে আছে আমাদের এলাকায় আছে যারা যেখানে আছে সবারে নিয়ে সবভাবে আমরা যেটুকু পর্যন্ত আগিয়ে যেতে পারি তোমরা খেলা ইনশাল্লাহ চালিয়ে যাবে, আর তোমাকে যেটুকু যোগান দেওয়ার মালিক আমরা ইনশাল্লাহ যোগান দিবে, এর থেকে কোনো আমাদের কোনো পিছপাও নাই। তবে সম্মান বয়ে আনতে অনেকটা অবদান রাখে বিনোদন, এবং অত্যন্ত খুশি যে আমরা এই 3 নং ওয়ার্ডের খেলোয়াড়রা এতগুলা টিমকে হারিয়ে আজকে এই বিজয়ের ট্রফি তারা আমাদেরকে এনে দিছে, আমাদের এই 3 নং ওয়ার্ডকে সম্মানিত করছে, যার জন্য তাদের এই খেলোয়াড়দেরকে ধন্যবাদ। আমাদের এই 3 নং ওয়ার্ডবাসী, সর্বস্তরের জনগণ, সর্বস্তরের ছোট বড় সবাই, আপনারা যে ক্রীড়া অনুরাগী এটা ওই দিন খেলায় প্রমাণ হয়েছে যে সমস্ত লোক, এত লোকের উপস্থিতি এবং খেলোয়াড়দেরকে উৎসাহিত বোধ করা, যার জন্য সমস্ত জনগণকে সবাইকে 3 নং ওয়ার্ডবাসী সবাইকে ধন্যবাদ। আর বিশেষ করে এই খেলাটা যারা পরিচালনা করছেন, এই টিমদারে যারা নেতৃত্ব দিছেন যাদের নাম বললাম তাদেরকে ধন্যবাদ, তাদের আর্থিক এবং অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে এই বিজয় ছিনিয়ে আনা। দেশের সবাইকে যারা ক্রীড়া অনুরাগী সবাইকে অনুরোধ করব আমাদের এই টিমগুলোর থেকে, বিশেষ করে আমাদের এই বিজয় টিম হইতে যাদেরকে আপনারা খেলায় ভালো পছন্দ হয়েছে তাদেরকে আপনাদেরও যদি কোনো টুর্নামেন্ট সারেন ওই খেলাতে তাদেরকে দাওয়াত করে নিয়ে তাদেরকে খেলা সামনের দিকে অগ্রসর হয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের ভালো প্লেয়ার হওয়ার জন্য তাদেরকে উৎসাহিত বোধ করবেন। যারা আমাদের দেশে প্রবাসী আছেন তারা দেশের জন্য এবং গ্রামের জন্য কিছু সঞ্চার করে গ্রামকে উৎসাহিত করে, গ্রামের ছেলেপেলেদেরকে উৎসাহিত করে এবং গ্রামের কিভাবে সম্মান রক্ষা করা যায় সেই দিকে আপনারা একটু দৃষ্টি রাখবেন। এই জাতিকে উৎসাহিত করবা, জাতিকে উন্নত করবা, তোমরা নিজে উন্নত হবা, মাদক জুয়া এবং নেশা এই জিনিসটা পরিত্যাগ করবা।